কৃষ্ণনগরে তরুণী দেহ উদ্ধারের ঘটনায় মধ্যে রহস্য আর রহস্য উন্মোচনের আগেই তদন্তকারী অফিসার বদল করা হলো। তদন্তকারী অফিসার সুমিত দেকে সরানোর সিদ্ধান্ত নতুন তদন্তকারী অফিসার ইন্সপেক্টর কৌশিক সাউ। মামলার গুরুত্ব বুঝে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে দায়িত্ব। তদন্তকারী অফিসার বদল প্রসঙ্গে মন্তব্যে নারাজ জেলা পুলিশ। কৃষ্ণনগরে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় রহস্য, আর সেই রহস্য উন্মোচনের আগেই বদল করা হলো তদন্তকারী অফিসারকে। তদন্তকারী অফিসার সুমিত দেকে সরানোর সিদ্ধান্ত, তার জায়গায় তদন্তকারী অফিসার ইন্সপেক্টর কৌশিক সাউ। মামলার গুরুত্ব বুঝেই কি ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই প্রশ্ন আসছে। আর তদন্তকারী অফিসার বদল প্রসঙ্গে জেলা পুলিশ কোনো রকম কোনো মন্তব্যে নারাজ। কৃষ্ণনগর ঘটনায় তদন্তকারী অফিসার বদল প্রসঙ্গে জেলা পুলিশ কোনো মন্তব্য করতে নারাজ। রহস্য উন্মোচনের আগেই তদন্তকারী অফিসার বদল করা হলো কৃষ্ণনগরে তরুণীর দেহ উদ্ধারের ঘটনার পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।